হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে। আর আমরা আজকে যে ক্লাসটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে নোটিস রাইটিং থেকে। আর এই নোটিস রাইটিংটা কিন্তু তোমরা যারা এবার এসএসসি এবং এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া নোটিশটা আমরা ডিগ্রি অনার্সে পেয়ে থাকি, ঠিক আছে? তো এই নোটিস রাইটিং কী করে করতে হয়, কীভাবে নোটিশটা লেখা যায়, আমরা কিন্তু একটা ফর্মেট দিয়ে খুব ইজিলি এই নোটিশটা করে ফেলতে পারি। তো তোমরা অনেকে এই ক্লাসটি চেয়েছো, আজকে তার ধারাবাহিকতা আমরা এই নোটিশটা কীভাবে লিখবো সেটা শিখবো। তো তোমরা যদি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু খুব ইজিলি এই নোটিশটা লেখা শিখে যেতে পারবে এবং তোমাদের কাঙ্ক্ষিত নাম্বারটি তুলে আনতে পারবে যদি নোটিশটা এসে থাকে। তো দেখো, কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, নোটিশ যে কোনো বিষয়ের উপর থাকতে পারে, ঠিক আছে? নোটিশ মূলত দুই ধরনের হয়, মানে দুইভাবে লেখা যায়, হয় টিচার স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলে অথবা স্টুডেন্ট টিচার উদ্দেশ্যে কিছু বলে। এমন তোমাদের লেভেলে সাধারণত এই নোটিশগুলোই বেশি এসে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে কোম্পানি লেভেলের কিছু নোটিশ এসে থাকে, তো এইগুলো তোমাদের এই ইন্টার অথবা এসএসসি অথবা ডিগ্রি অনার্স এগুলো দেখা যায় না। তো আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা না করি, আমরা জাস্ট আমাদের যতটুকু প্রয়োজন সেই জিনিসটা নিয়ে আলোচনা করি। দেখো, যদি কোনো প্রতিষ্ঠানের নাম থাকে তোমাদের প্রশ্নে, আমি এখানে একটা প্রতিষ্ঠানের নাম দিয়েছি, দেখো, ভাঙা গভট পাইলট হাই স্কুল। তো তোমাদের যেই প্রতিষ্ঠান প্রশ্নের নাম থাকবে সেই প্রতিষ্ঠানের নামটা কিন্তু তোমরা উপরে দিয়ে দিবে নোটিশটা লেখার সময়, ঠিক আছে? তো উপরে দিয়ে দিবে, এরপরে কী করবা, লেখবা হচ্ছে অফিস অফ দ্য হেডমাস্টার, এই কথাটা কিন্তু তোমরা দিয়ে দেবা, অথবা এখানে অফিস অফ দ্য প্রিন্সিপাল। তো যদি যারা কলেজ লেভেলে আসো তারা এই কথাটা দিবা এখানে, ঠিক আছে? এরপর হচ্ছে নিচে দেখো আমরা টপিক্সটা লিখছি কি, এখানে নোটিশ। তো এই নোটিশ কথাটা তোমরা এখানে লিখে দিতে পারবা, অথবা চাইলে তুমি কোন নোটিশটা কী বিষয়ের উপর হবে সেই বিষয়ের টপিক্সটার নাম লিখতে হবে। যদি ধরো তোমার স্কুল বন্ধ থাকে সেই উপলক্ষে একটা নোটিশ হচ্ছে, তো এখানে ক্লোজড স্কুল অথবা ক্লোজড কলেজ, ঠিক আছে? অথবা অন্য কোনো বিষয়ের উপর, তো এখানে একটা শিরোনাম দিতে হয়। তুমি কিন্তু অনেকেই প্রশ্ন করে, স্যার আমরা শিরোনাম লিখতে পারি না, কই থেকে লিখবো? তো তাদের জন্য বলতেছে, তোমরা শিরোনাম যদি না লিখতে চাও কোনো প্রবলেম নাই, তোমরা শুধু নোটিশ কথাটা লিখবা, ওকে? এরপরে দেখো এই সাইডে আমরা কি লিখছি, নং, NO, এই নংটা তোমরা শুধু এই নংটুক লেখবা, ডট দিয়ে ফাঁকা রেখে দেবে, এখানে কিছু লিখতে হবে না, শুধু তোমরা একটু লিখবা, ঠিক আছে? এরপরে দেখো আমরা এই ডান পাশে লিখছি ডেট, তুমি যেই ডেটটা নোটিশ লিখতেছো সেই ডেটটা এখানে দিয়ে দেবা। ধরো আমরা একটা এরকম ডেট দিয়ে দিচ্ছি, ওকে, এই একটা ডেট দিয়ে দিচ্ছি, তোমরা ডেটটা দিয়ে দেবা। এরপরে হচ্ছে আমাদের মূল টপিক্সটা, দেখো তোমরা কি বিষয়টা লিখবে, দেখো এখানে কি লেখা আছে, ইট ইজ নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন। এইটা হচ্ছে একটা নির্দেশনা দেওয়া হচ্ছে, সাধারণ একটা নির্দেশন তথ্যমূলক, দ্যাট যে ড্যাশ, এই যে আমরা একটা ড্যাশ রাখছি, এই ড্যাশে তুমি যেই তোমার প্রশ্নে যেই টপিক্সটা থাকবে সেই টপিক্সটা পুরোটুকুই এইখানে তোমরা লিখে দিবা, ঠিক আছে? যদি তোমার এখানে স্কুল বন্ধের হয় তাহলে কি কারণে বন্ধ বা কেন বন্ধ হলো, তাহলে আমরা লিখতে পারি দ্য স্কুল, অথবা যারা কলেজে আছো, হ্যাঁ কলেজ, কলেজ দেখো এখানে লেখা হচ্ছে উইল উইল বি ক্লোজড, CLOSED, বন্ধ হবে কত তারিখ থেকে কত তারিখ, যদি এরকম তারিখ উল্লেখ থাকে তাহলে আমরা সেইটাও দেবো, প্রশ্নে যা থাকবে তাই। ধরো 5 মে থেকে 15 মে পর্যন্ত, তো 2 15 বা 15 মে 2022 ফর রমাদান ভ্যাকেশন, রোজার উপলক্ষে বন্ধ। তো এইটা কিন্তু তোমাদের প্রশ্ন উল্লেখ থাকে, যে প্রশ্নের যতটুকু উল্লেখ থাকবে ততটুকু আমরা কিন্তু এখানে লিখে দেবো, সেটা যেই বিষয়ের উপর থাকবে তোমরা দ্যাটের পরে প্রশ্নের যে মূল বিষয়টুক সেটুকু তোমরা এখানে দিয়ে দেবে। এরপরে দেখো এইটুক দিলে আমাদের নোটিশের মূল কাজটা শেষ। এরপর আমরা নিচে লিখবো আই হোপ, আমি আশা করছি, দ্যাট যে ইউ উড বি কনসার্ন, তুমি এই ব্যাপারে সচেতন আছো, অ্যাবাউট ড্যাশ কী ব্যাপারে, ধরো কলেজ বন্ধ অথবা নবীনবরণ অনুষ্ঠান অথবা যে কোনো একটা টপিকস ওই ড্যাশে আমরা কিন্তু বসিয়ে দেবো, যেটা মূল নামটুক, ওকে? এবং অ্যান্ড টেক আ স্টেপ, আমরা এখানে একটা কথা লিখে দিই, দেখো অ্যান্ড টেক আ স্টেপ, এবং এই অনুযায়ী একটা পদক্ষেপ গ্রহণ করো, ঠিক আছে? এইটা সাধারণত স্যার অথবা প্রিন্সিপাল স্টুডেন্টদের বা শিক্ষার্থীদের নির্দেশনা দিয়ে থাকে, মানে যদি আমাদের অনুষ্ঠান হয় তাহলে তোমরা অবশ্যই এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে অথবা আসবে, সেই অনুযায়ী আমরা একটা সহজ ভাষায় তোমাদের বলে দিচ্ছি, অ্যান্ড টেক আ স্টেপ, এবং তুমি সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করো। এরপর আমরা লিখছি কি, এখানে হেডমাস্টার লিখছি, এখানে একটা সিগনেচার দিয়ে দেবো হেডমাস্টার। এখন বলতে পারো স্যার কী সিগনেচার দেবো, সিগনেচার যে কোনো একটা তুমি একটা নাম লিখে দাও, কোনো সমস্যা নেই। এরপরে ডেটটা দিয়ে দেবা,
ঠিক আছে, তো এই ছিল আমাদের নোটিশে আলোচনার একটা টপিক। তুমি অনেকে বলতে পারো স্যার নোটিস অনেক ছোট হয়ে গেছে, আসলে নোটিস কিন্তু ছোট হয়, নোটিস বলতেই বোঝা হচ্ছে যে যতটা সংক্ষেপে তোমাকে একটা তথ্য দিতে পারে একটা প্রতিষ্ঠান, এবং সেই তথ্য অনুযায়ী তুমি সেখানে উপস্থিত হতে পারো বা সেই সম্পর্কে অবগত হতে পারো, সেই সম্পর্কে তুমি জানতে পারো। তো এইটা নিয়ে আর মানে যাতে দ্বিধাদ্বন্দ্বে না ভোগে, তুমি এতটুকু লিখে আসলে কিন্তু তোমরা পুরো মার্কসটা পাবে। তো আশা করতেছি তোমরা এখন সুন্দর করে এটা উপস্থাপন করতে পারবে বা খাতায় লিখে আসতে পারবে। যদি খাতায় এতটুকু লেখো তাহলে আশা করছি ভালো একটা মার্ক্সই পাবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসে, ক্লাসটি শেষ করার আগে বলছি তোমাদের যদি কোনো ক্লাস দরকার হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও। দেখা হবে বা কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।